হ্যালো বন্ধুরা আই হোপ আপনারা সকলে ভালো আছেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসিনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম থ্রি সিক্সটি বেঙ্গলি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনাদের জন্য শূন্যপদ আছে নশো পঞ্চাশটি এখানে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারছেন ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়াও অন্যান্য রাজ্য থেকেও এখানে আবেদন করা যাবে আবেদন অলরেডি অনলাইনে শুরু হয়ে গেছে এখানে আপনারা কারা কারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ ইম্পর্ট্যান্ট ডেটস এখানে পরীক্ষার সিলেবাস কী আছে পরীক্ষার ভাষা কি আছে সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলসে বলবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণটা দেখতে হবে এবং আপনার প্রিয় বন্ধুকে যদি সম্ভব হয় এই ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আপনার বন্ধুর উপকার হবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে নশো পঞ্চাশটি শূন্য পদ আছে এখানে আমরা দেখতে পাবো আপনারা দেখুন প্রিলি এক্সাম হবে আপনাদের জন্য এবং তারপরে হবে আপনার মেন এক্সাম তো এর সিলেবাস কী আছে সেটা আমরা ডিটেলসে ভিডিওর মধ্যেই জানব অফিশিয়াল ওয়েবসাইট আরবিআই ডট ও আর জি ডট ইন এবং এখানে আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট ডেটস কী বলা হচ্ছে আবেদন শুরু হয়েছে সতেরো দুই দু হাজার বাইশ থেকে এবং আবেদনের শেষ তারিখ আট তিন দু হাজার বাইশ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন করতে পারবেন আটই মার্চ দু হাজার বাইশ পর্যন্ত এবং অনলাইনে ফি পেমেন্ট করার লাস্ট ডেট আট তিন দু হাজার বাইশ সেম ডেট আছে অর্থাৎ সতেরো দুই দু হাজার বাইশ থেকে আট তিন দু হাজার বাইশের মধ্যে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে এবং ফি পেমেন্ট করতে হবে এবং অনলাইন প্রিলিমিনারি টেস্ট টেন্টেটিভ ডেট কি বলা হচ্ছে মার্চের ছাব্বিশ তারিখ এবং সাতাশ তারিখে এর মধ্যে কোনো একটা তারিখে পড়বে আপনার দু হাজার বাইশের সেটা পরবর্তীতে আপনি জানতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোডের মাধ্যমে তারপরে কি আছে অনলাইন মেন টেস্ট সেটা হবে মে দু হাজার বাইশে তো এটা কিন্তু একটা টেন্টেটিভ ডেট তারপরে কি বলা হচ্ছে আপনাকে ইন্ডিয়ান সিটিজেন্স হতে হচ্ছে ইন্ডিয়ান সিটিজেন্স হলেই আপনারা এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদনের লিঙ্ক আমরা ডেসক্রিপশন বক্সে রেখে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন আগে ভিডিওটা সম্পূর্ণটা দেখুন এরপরে ভ্যাকেন্সি সম্পর্কে ডিটেলসে বলা হয়েছে আপনারা তো জানলেন যে টোটাল ভ্যাকেন্সি আছে নশো পঞ্চাশটা এর মধ্যে আরবিআইয়ের বিভিন্ন অফিস আছে যেখানে শূন্যপদ ফাঁকা আছে যেরকম ব্যাঙ্গালোর ভোপাল ভুবনেশ্বর তারপরে আছে চেন্নাই গুয়াহাটি জয়পুর জম্মু এরকম অনেকটা অফিস আছে অনেকগুলি অফিস আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি কলকাতা তো কলকাতার জন্য আমরা যদি দেখি এখানে টোটাল ভ্যাকেন্সি আছে ছাব্বিশটি মুম্বাইয়ের জন্য একশো আঠাশটি নাগপুরের জন্য ছাপ্পান্নটি এভাবে যোগ করে করে আপনারা দেখতে পাবেন টোটাল নশো পঞ্চাশটি ভ্যাকেন্সি আছে এই পোস্টার জন্য এরপরে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এজ হিসেবে কী বলা হচ্ছে এজের হিসাবটা করবেন এক দুই দু হাজার বাইশের ভিত্তিতে এক দুই দু হাজার বাইশের ভিত্তিতে আপনার বয়স যদি কুড়ি থেকে আঠাশ বছরের মধ্যে হয় সেক্ষেত্রে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপার এজ লিমিটের ক্ষেত্রে আপনারা ছাড় পাবেন এস সি দের জন্য পাঁচ বছর ও দের জন্য তিন বছর সরকারি নিয়ম অনুসারে যেরকম ছাড় থাকে সেরকম আপনারা কিন্তু এখানেও পেয়ে যাবেন তারপরে আছে কি সিলেবাস সম্পর্কে তো মাল্টিপল চয়েস হবে আপনার প্রিলি এক্সামেও এবং মেন্স এক্সামেও তো এখানে প্রিলির জন্য যেটা বলা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে থাকবে তিরিশ মার্কস নিউমেরিক্যাল অ্যাবিলিটি থেকে থাকবে পঁয়ত্রিশ মার্কস রিজিউনিং অ্যাবিলিটি থেকে থাকবে পঁয়ত্রিশ মার্কস টোটাল এখানে একশো মার্কসের এক্সাম হবে ষাট মিনিট সময় থাকবে আপনার এবং আপনারা যারা এই এক্সামের জন্য প্রিপারেশনস নিতে চান তারা আইবিএস ব্যাচে ভর্তি হতে পারেন আন একাডেমির ব্যাঙ্কিং যে সমস্ত ব্যাচগুলো আছে ব্যাঙ্কিং ক্যাটাগরিতে আপনারা অ্যাডমিশনস নিতে পারেন ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে সেখানে আপনারা এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোর করলে ডিসকাউন্ট পেয়ে যাবেন অ্যাকাডেমির যে কোনো কোর্সে সেখান থেকে আপনারা प्रिपरेशनসটা নিতে পারবেন ব্যাঙ্কিংয়ের प्रिपरेशनসও নিতে পারবেন তারপরে কী আছে মেন এক্সামিনেশনস মাল্টিপল চয়েসদের এখানে প্রশ্ন করা হবে টেস্ট অফ রিজনিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিউমেরিক্যাল এবিলিটি জেনারেল অ্যাওয়ারনেস কম্পিউটার নলেজ এগুলো থেকে প্রশ্ন আসবে প্রত্যেকটার ক্ষেত্রেই চল্লিশ করে মার্কস থাকবে এবং পাঁচটা সাবজেক্ট এখানে দুশো মার্ক্সের এক্সাম হবে একশো পঁয়ত্রিশ মিনিট সময় থাকবে এবারে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনারা অনেকেই বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে করে থাকেন যে আপনারা যেই পরীক্ষাটা দেবেন বা পরীক্ষার প্রশ্ন যেটা হবে সেটা কোন ভাষাতে হবে তো এখানে দেখুন আপনারা যেই অফিসওয়াইজ লোকাল ল্যাঙ্গুয়েজ আছে দেখা গেলো আপনি কলকাতার জন্য আবেদন করছেন সেক্ষেত্রে কলকাতা এখানে বাংলাতে প্রশ্ন করা হবে নেপালিতে প্রশ্ন করা হবে তো সেক্ষেত্রে আপনার লোকাল ল্যাঙ্গুয়েজ নিয়ে কোনো প্রবলেম নেই দেখা গেলো আপনি আবেদন করছেন ভোপালের জন্য সেক্ষেত্রে সেক্ষেত্রে হিন্দি এখানে ল্যাঙ্গুয়েজ থাকবে তো আপনারা এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে দেখুন রিক্রুটমেন্ট প্রসেসটাও কিন্তু বা রেজাল্টের যেই প্রসেসটা সেটাও কিন্তু তাড়াতাড়ি মার্চে এক্সাম দেবেন তারপরে দেখুন এপ্রিল দু হাজার আপনার রেজাল্ট প্রকাশিত হবে শর্ট লিস্টের যারা হবেন প্রিলি পরীক্ষায় পাস করবেন তাদের তারপরে দেখুন মে বা জুন দু হাজার বাইশে কোনো একটা তারিখে আপনার মেন অনলাইন এক্সাম যেটা হবে তার মানে সাকসেসফুল ক্যান্ডিডেটসদের লিস্ট প্রকাশিত হবে এরপরে হচ্ছে আপনার স্যালারি কত টাকা দেওয়া হবে তো অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে স্টার্টিং বেসিক পে যেটা কুড়ি হাজার সাতশো টাকা তার সঙ্গে আপনার অ্যাডিশনাল যে সমস্ত সরকারি অ্যালাউন্সেসগুলো থাকে সেগুলো আপনারা পাচ্ছেন তো অ্যাসিস্ট্যান্ট উইল বি অ্যাপ্রক্স আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা স্যালারি আছে গ্রস যেটা মান্থলি স্যালারি এবারে আপনাদের পরীক্ষার সেন্টারটা কোথায় পড়বে তো আপনারা দেখুন এখানে আপনাদের কিন্তু স্টেটস ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে তো আমরা এখানে একদম নিচের দিকে চলে আসছি ওয়েস্ট বেঙ্গল তো ওয়েস্ট বেঙ্গলের থেকে যারা আবেদন করছেন আসানসোল গ্রেটার কলকাতা কল্যাণী কলকাতা শিলিগুড়ি তারপরে এখানে মেনসের জন্য আসানসোল গ্রেটার কলকাতা কলকাতা শিলিগুড়ি এই স্থানের মধ্যে আপনার কিন্তু মানে এই জায়গাগুলোর মধ্যে আপনার পরীক্ষার সেন্টারটা পড়বে অফিশিয়াল ওয়েবসাইট কী আছে আরবিআই ডট ও জি ডট ইন আপনারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন রেজিস্ট্রেশনস করা সেখান থেকে আপনার রেজিস্ট্রেশন করতে পারবেন আবেদন করতে পারবেন ফর্মটা ফিল আপ করতে পারবেন হাউ টু অ্যাপ্লাই তো আবেদন করার জন্য আপনাকে যেটা করতে হবে সবার প্রথমে ডেসক্রিপশন বক্স থেকে বা অফিশিয়াল ওয়েবসাইট আরবিআইয়ের সেখানে প্রবেশ করে অ্যাপ্লাই সেকশনস থেকে আপনাকে আবেদনটা করতে হবে তো এখানে দেখুন সতেরো দুই দু হাজার বাইশ থেকে আট তিন দু হাজার বাইশের মধ্যে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন আদার কোনো মোডে এখানে অ্যাপ্লাই করা যাবে না তো আপনাকে ফি পেমেন্ট কত করতে হবে তো এখানে দেখুন পঞ্চাশ টাকা এস সি এসটি পি ডাব্লিউডি জন্য এবং চারশো পঞ্চাশ টাকা জেনারেল ও বিসি ই ডাব্লু এস ক্যান্ডিডেটসদের জন্য তো আশা করছি বন্ধুরা আপনাদেরকে পুরো ডিটেলসে বলতে পারলাম যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং তাছাড়াও আপনাদের জন্য আরও ডিটেলসে লেখা আছে আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডিসক্রিপশন বক্স থেকে আপনারা দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই বন্ধুরা আপনাদের সকলের জন্য গুড নিউজ আগমন ফাউন্ডেশন কোর্স ফর ডাব্লু বিসিএস ফিলিমস এবং মেন্সের নতুন একটি ব্যাচ শুরু করছে আন ব্যাচ ফোর ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা ব্যাচ এখানে গাইড করা হবে ম্যাথস পলিটি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি রিজনিং ইংলিশ জিওগ্রাফি কারেন্ট অ্যাফেয়ার্স হিস্ট্রি ইকোনমিক্স প্রত্যেকটা সাবজেক্ট আপনারা কভার পেয়ে যাবেন এক্সপার্ট টিচাররা আপনাদেরকে গাইড করবে ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য ডিসকাউন্ট লিঙ্ক রাখা রয়েছে এবং আন একাডেমির যে কোনো কোর্সের দাম কমাতে আপনারা এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোর্সটাকে ইউজ করতে পারেন এর সাথে আপনারা প্র্যাকটিস ব্যাচ অন ম্যাথস রিজনিং ইংলিশ ফর ডাব্লু বিসিএস ফিলিমসের জন্য করতে পারবেন আঠেরোই ফেব্রুয়ারি থেকে সমস্ত ব্যাচগুলোই একটা সাবস্ক্রিপশনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং এখানে আপনারা উইকলি মক টেস্ট পেয়ে যাবেন যারা প্লাস লার্নার্স ফুল লেন্থ মক টেস্ট ডাবলু এর জন্য ম্যাথস রিজনিং ইংলিশের জন্য প্র্যাকটিস টেস্ট আপনারা পেয়ে যাবেন এই সাবস্ক্রিপশনের মধ্যেই এর সাথে আপনারা আপনার সামর্থ্য অনুযায়ী সাবস্ক্রিপশন প্লানসটাকে চুজ করতে পারবেন এক মাস তিন মাস মাস বারো মাস চব্বিশ মাসের সাবস্ক্রিপশন এখানে নেওয়া যাবে চব্বিশ মাসের ক্ষেত্রে আপনাদের কোর্সের দামটা ও কিন্তু অনেকটা কমে পড়ে প্রত্যেকটা ব্যাচগুলো আপনারা অ্যাক্সেস পেয়ে যাবেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ কোড ইউজ করলে কোর্সের দাম কমিয়ে নিতে পারবেন ডিসক্রিপশন বক্সে আপনাদের জন্য ডিসকাউন্ট লিঙ্ক রাখা রয়েছে